হ্যালো ফ্রেন্ডস আমার এই চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আমরা প্রাকৃতিক ভূগোলে আর একটা নতুন চ্যাপ্টার আলোচনা করবো যার নাম জোয়ার এবং ভাটা ভিডিও শুরু করার আগে বলি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় ভারতের ভূগোল প্রাকৃতিক ভূগোল ভারতের ইতিহাস এবং অর্থনীতির বিষয়ে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও বানিয়ে এখানে প্লে করে সাজিয়ে রেখেছি এবং আমি পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কেও আলোচনা করেছি তারও একটা আলাদা প্লে করা আছে তো সেই ভিডিওগুলো প্রত্যেকটি বিভিন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো আপনারা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকেন সেগুলো অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলোর মানে প্লে লিস্টগুলোর লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশানে দিয়ে রাখছি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও জুয়ার ভাটা কাকে বলে এই সম্পর্কে আমাদের সকলেরই জ্ঞান রয়েছে কোনো একটা জায়গায় যদি জল ফুলে যায় স্ফীত হয় তাহলে সেটাকে আমরা জোয়ার বলি আবার কোনো একটা জায়গায় যদি জল কমে যায় সেটাকে আমরা বলি ভাটা তো প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময় অন্তর সাগর মহাসাগরের জল এক জায়গায় ফুলে ওঠে বা স্ফীত হয় আবার অন্য একটা জায়গায় ধীরে ধীরে সেই জল নিচে নেমে যায় জলের এই ফুলে ওঠাকে বলা হয় জোয়ার এবং নিচে নেমে যাওয়াকে বলা হয় ভাটা এখানে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রতিদিন এটা হবে নিয়মিতভাবে এটা হবে এবং নির্দিষ্ট সময় অন্তর জোয়ার এবং ভাটা হবে তো এই জোয়ার ভাটা কেন সৃষ্টি হয় দুটো কারণে জোয়ার ভাটা সৃষ্টি হয় প্রথম চাঁদ এবং সূর্যের আকর্ষণ চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি চাঁদ এবং সূর্যের মহাকর্ষ শক্তি হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতি এই দুটো কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয় তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি সম্পর্কে তারপরে আমরা দেখব পৃথিবীর আবর্তন গতির ফল তো প্রথমে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি এই মহাকর্ষ মহাকর্ষ শক্তি বা বলের কথা আমাদের বলে গেছেন কি বলে গেছেন নিউটন স্যার আইজ্যাক নিউটন নিউটন বলেছেন প্রতিটি বস্তু প্রতিটি বস্তুকে আকর্ষণ করে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করবে এবং যে বস্তুর ওজন যত বেশি তার আকর্ষণও তত বেশি হবে তেমনিভাবে যার দূরত্ব সব থেকে বেশি দুটো জিনিসের মধ্যে যদি দূরত্ব বেশি হয় তাহলে তাদের দুজনের মধ্যে আকর্ষণ কম হবে দুটো জিনিস এখান থেকে আমরা পাচ্ছি যে দুটো জিনিস যার ওজন সব থেকে বেশি দুটো জিনিসের মধ্যে যার ওজন সব থেকে বেশি তার আকর্ষণের পরিমাণও বেশি এই বস্তুটার ওজন বেশি তার জন্য এর আকর্ষণ বল এর তুলনায় বেশি হবে আর দুটো বস্তু যদি দূরে অবস্থান করে তাদের মধ্যে যত দূরত্ব বাড়বে আকর্ষণ তত কমে যাবে নিউটনের এই সূত্রটাকে বলা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র তো নিউটনের এই সূত্র অনুযায়ী ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহ বিভিন্ন উপগ্রহ এবং নক্ষত্র প্রতিটি প্রতিটিকে পরস্পরের দিকে আকর্ষণ করছে তেমনিভাবে আমাদের পৃথিবীকে চাঁদ এবং সূর্য উভয় আকর্ষণ করছে কিন্তু পৃথিবীর চাঁদের আকর্ষণ বেশি হয় পৃথিবীর ওপরে চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা বেশি হয় তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে সূর্যের ভর অনেক বেশি নিউটনের সূত্র অনুযায়ী যে বস্তুর ভর যত বেশি তার আকর্ষণ সব বেশি হবে চাঁদ মানে চাঁদ এবং এটা যদি চাঁদ হয় এবং এটা যদি সূর্য হয় চাঁদ এবং সূর্যের মধ্যে সূর্য অনেক আয়তনে বড় তার বল মানে তার ওয়েট অনেকটা বেশি তাহলে এই নিয়ম অনুযায়ী সূর্যের আকর্ষণ বেশি হওয়া উচিত ছিল কিন্তু এখানে চাঁদের আকর্ষণের পরিমাণ বেশি হওয়ার কারণ হচ্ছে চাঁদ পৃথিবীর অনেক কাছে অবস্থিত নিউটনের সূত্র থেকে আরো একটা জিনিস পেয়েছিলাম যদি কোনো বস্তুর মধ্যে দূরত্ব বেশি হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ কম হবে তাই চাঁদ যেহেতু সূর্যের সরি পৃথিবীর অনেক কাছে অবস্থিত তাই চাঁদের আকর্ষণটা অনেক বেশি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার কিলোমিটার তিন লক্ষ আটচল্লিশ হাজার পনেরো কোটি তাহলে অনেকটা দূরে তিন লক্ষ আটচল্লিশ হাজার থেকে পনেরো কোটি অনেকটা দূরে অবস্থিত তাই জন্য সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল তার থেকে চাঁদ এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বল বেশি তাই আমাদের পৃথিবীতে যে জোয়ার এবং ভাটা হয় সেটা প্রধানত চাঁদের জন্যই হয় এটা বোঝা গেল আশা করি এরপরে হচ্ছে পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির জন্য একটা বলের সৃষ্টি হয় যেটাকে বলা হয় কেন্দ্র কেন্দ্রাতিক বল কেন্দ্রাতিক কেন্দ্রাতিক বলের জন্য জোয়ার ভাটা হয় পৃথিবী নিজের মেরু রেখার উপর চারিদিকে আবর্তন করছে পৃথিবী নিজের মেরু রেখার উপর চারিদিকে আবর্তন করছে এর ফলে পৃথিবীর এই কেন্দ্রাতিক বল সৃষ্টি হয় এই বলটারই আরেকটা নাম বিকর্ষণ বল বিকর্ষণ বল এই বলের প্রভাবে পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটি অণু মহাকর্ষ শক্তির বিপরীত দিকে ছিটকে যায় এই বলের প্রভাবে পৃথিবীতে যা যা অণু রয়েছে সব কিছু মহাকর্ষ শক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয় বা ছিটকে যায় তাই এই বলের কারণে পৃথিবীতে যেখানে জোয়ার সৃষ্টি হয় ঠিক তার উল্টো দিকে ভাটার সৃষ্টি হয় এর কারণ এটা যদি পৃথিবী হয় এইখানে যদি এই দুটো জায়গায় জোয়ার সৃষ্টি হয় তাহলে সমুদ্রের এই অংশ দুটোর জল এইখান থেকে ছিটকে বিপরীত দিকে চলে যায় তাই জন্য এই জায়গাটাতে এই দুটো জায়গাতে ভাটা সৃষ্টি হয় এবং এই দুটো জায়গাতে জোয়ার সৃষ্টি হয় তো এই দুটো বোঝা গেল এবার হচ্ছে আমরা দেখবো জোয়ার ভাটার সৃষ্টি প্রথমে দেখব মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার সম্পর্কে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার এটা হচ্ছে আমাদের পৃথিবী এখানে রয়েছে চাঁদ চাঁদ এইভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে পৃথিবী এবং চাঁদ আচ্ছা তার আগে বলছি এই দিকখানটায় জোয়ার সৃষ্টি হচ্ছে এই দুটো জায়গায় এই দুটো জায়গাতে হচ্ছে ভাটা সৃষ্টি হচ্ছে এখানে এবং এখানে ভাটা সৃষ্টি হচ্ছে এবং এদিকে আর এদিকে জোয়ার সৃষ্টি হচ্ছে কেন এটা হচ্ছে পৃথিবী এবং চাঁদ আবর্তনের সময় পৃথিবীর যে অংশটা চাঁদের সম্মুখে আসে যে অংশটা পৃথিবীর যে অংশটা চাঁদের সম্মুখে আসে সেই অংশে চাঁদের মার্ধকর্ষণ শক্তির প্রভাবে বা মহাকর্ষ শক্তির প্রভাবে জোয়ার সৃষ্টি হয় পৃথিবীর যে অংশটা চাঁদের সামনে এসে পৌঁছচ্ছে অর্থাৎ এই অংশটা এই অংশে চাঁদের মহাকর্ষ শক্তির প্রভাবে জোয়ার সৃষ্টি হচ্ছে এই জোয়ারটাকে বলা হচ্ছে মুখ্য জোয়ার এখানে যে জোয়ারটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হচ্ছে মুখ্য 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 জোয়ার অর্থ প্রধান তো চাঁদের সামনে আছে তাই জন্য এটা হচ্ছে এবার এই দিকটাতেও জোয়ার সৃষ্টি হচ্ছে এই দিকে জোয়ার সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল পৃথিবীর কেন্দ্রাতিক বল যেটা সম্পর্কে আমি একটু আগে আলোচনা করলাম তাহলে মুখ্য জোয়ার এই জায়গাটাই হচ্ছে মুখ্য জোয়ার মুখ্য জোয়ারের বিপরীত প্রান্তে অর্থাৎ চাঁদের আকর্ষণের বিপরীত দিকে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে গৌণ জোয়ার এদিকে যে জোয়ারটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে গৌণ জোয়ার আর এই গৌণ জোয়ার সৃষ্টির কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি বা বিকর্ষণ শক্তি এরপর হচ্ছে চান্দ্র জোয়ার এবং সৌরজোয়ার চান্দ্র জোয়ার এবং সৌরজোয়ার নাম থেকেই বোঝা যাচ্ছে যে চাঁদের আকর্ষণে যে জোয়ারটা সৃষ্টি হয় তাকে বলা হয় চান্দ্র জোয়ার এবার সূর্য দূরে থাকলেও সূর্য অনেকটা দূরে থাকলেও তার তো কিছু আকর্ষণ রয়েছে তার প্রভাবে যে জোয়ার হয় তাকে বলা হয় সৌর জোয়ার অর্থাৎ সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে বলা হয় সৌর জোয়ার তাহলে এই দুটোর মধ্যে শক্তিশালী অবশ্যই চান্দ্র জোয়ার এবার হচ্ছে কাকে বলে এটা পৃথিবী এই দিকে সৃষ্টি হয়েছিল জোয়ার এই দুটো দিকে এই দিকে যখন জোয়ার সৃষ্টি হয়েছে এই এই অঞ্চলে জল এইদিকে চলে এসছে বলেই যে এইদিকে জল তলটা বেড়ে গেছে এইদিকে যে এ এবং বি এই দুটো স্থানে যে জলটা ছিল সেই দুটো সেইখানের জলগুলোই এই দিকে আর এই দিকে চলে এসছে বলেই তো জোয়ারটা হয়েছে এইখানে জলটা ফুলে গেছে তো এই দুটো স্থানে হয়েছে ভাটা এই অবধি বোঝা গেল এবার পৃথিবীর প্রতিটি স্থানে দিনে দুবার জোয়ার হয় দুবার ভাটা হয় পৃথিবীর প্রত্যেকটা জায়গায় দিনে দুবার জোয়ার হবে দুবার ভাটা হবে আবর্তনের ফলে পৃথিবীর যে অংশটা পৃথিবীর যে অংশটা চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার হয় এই জায়গাটা হচ্ছে মুখ্য জোয়ার তার বিপরীত স্থানে এই জায়গায় হচ্ছে গৌণ জোয়ার আর এই দুটো স্থানের উল্টো দিকে অবস্থিত এইখানে এবং এইখানে হচ্ছে ভাটা আবার পৃথিবীর আবর্তনের ফলে যে স্থানে গৌণ জোয়ার হচ্ছে এই স্থানটা এটা হচ্ছে গৌণ জোয়ার এই গৌণ জোয়ারের স্থানটা ঠিক বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে এই জায়গায় চলে আসছে এই এই স্থানটা ঘুরে এই জায়গাটায় মুখ্য জোয়ার বা এটাকে যদি আমি এ বি দিয়ে দেখাই এটা হচ্ছে এ স্থান এ স্থানে হচ্ছে কি মুখ্য জোয়ার বি স্থানে হচ্ছে গৌণ জোয়ার ঠিক বারো ঘন্টা ছত্রিশ মিনিট পর বারো ঘন্টা ছত্রিশ মিনিট পরে এই বিশ স্থানটা এই জায়গাটাতে চলে আসবে আর এই স্থানটা ঘুরে এখানে চলে আসবে তাহলে বিশ স্থানটাতে তখন কি হবে তখন হয়ে যাবে কি মুখ্য জোয়ার এ স্থানে তখন হবে গৌণ জোয়ার তাহলে এক স্থানে মুখ্য জোয়ার হচ্ছে ঠিক তার বারো ঘন্টা ছত্রিশ মিনিট পর সেই স্থানটাতেই আবার গৌণ জোয়ার হচ্ছে এই কারণে পৃথিবীর প্রতিটি স্থানে দিনে দুবার জোয়ার হয় আবার দুবার ভাটা হয় একবার হয় মুখ্য জোয়ার একবার হয় গৌণ জোয়ার আবার ঠিক তার উল্টো দিকে দুবার ভাটা হবে এইভাবে এই যে সাইকেলটা পরপর চলছে এবার হচ্ছে জোয়ার ভাটার ব্যবধান টাইমের ব্যবধান কতক্ষণ অন্তর জোয়ার এবং ফাটা জেনে তো গেলাম দিনে দুবার জোয়ার ভাটা হয় কিন্তু টাইমের গ্যাপ কতটা থাকে এটা এটা পৃথিবী এবং চাঁদ এই স্থানটা হচ্ছে এ এই স্থানটা হচ্ছে এ এই স্থানটা হচ্ছে বি আচ্ছা বি কে এখন বাদই দিলাম এই স্থান থেকে পৃথিবীতে চলছে আবর্তন গতি পৃথিবী একবার নিজের কক্ষের উপর একবার ঘুরে আসতে কত সময় নেয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অ্যাকচুয়ালি নেয় হচ্ছে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট আমরা সুবিধার জন্য নিচ্ছি চব্বিশ ঘন্টা তো এই স্থানটা ঘুরে আবার সেম জায়গায় আসতে নেবে চব্বিশ ঘন্টা তাহলে এই স্থানটাতে যে মুখ্য জোয়ার হলো তার ঠিক চব্বিশ ঘন্টা পরে আবার এই জোয়ার হবে কিন্তু এক্স্যাক্টলি কি চব্বিশ ঘন্টা পরেই এখানে জোয়ার হবে একদম চব্বিশ ঘন্টা পরেই এই স্থানে আবার মুখ্য জোয়ার হবে কি হবে না এই সময়টা কিছুটা পরিবর্তন হয়ে যায় এর কারণ হচ্ছে চাঁদও পৃথিবীকে প্রদক্ষিণ করছে এরকম একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের কদিন সময় লাগে সাতাশ দিন সুতরাং চব্বিশ ঘন্টায় এই স্থানটা যখন ঘুরে এইখানে আবার পুনরায় এই স্থানেই এসে পৌঁছবে তখন চাঁদ আর এখানে থাকবে না চাঁদ কিছুটা এগিয়ে এইখানে চলে আসবে চাঁদও ঘুরছে এইভাবে তখন আর চাঁদের সামনে এই স্থানটা থাকবে না চাঁদের থেকে মানে চাঁদ একটু এগিয়ে যাবে তাহলে চাঁদ এইখান থেকে এইটুকু এগোচ্ছে একটা বৃত্ত এটা এটা একটা বৃত্তাকার পথে চাঁদ ঘোরে একটা বৃত্তের মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাকে যদি আমরা সাতাশ দিন দিয়ে ভাগ করি অর্থাৎ চাঁদ সাতাশ দিনে পৃথিবীকে প্রদক্ষিণ করে আসছে তাহলে তিনশো সাতা ষাটকে যদি সাতাশ দিয়ে ভাগ করি আমরা পাবো তেরো ডিগ্রি অর্থাৎ এইখান থেকে এই স্থানের মধ্যে মানে হচ্ছে তেরো ডিগ্রি তাহলে এ স্থানটা ঘুরে চব্বিশ ঘন্টায় আবার যখন এখানে এ স্থানেই এসে পৌঁছবে পৃথিবীর এ স্থানটা যদি এখান থেকে ঘুরে এইভাবে আবার এতে এসে পৌঁছবে। ততক্ষণে চাঁদ তেরো ডিগ্রি পথ এগিয়ে যাবে এক ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর কত সময় লাগে চার মিনিট চার মিনিট তাহলে এই তেরো ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর সময় লাগবে চার ইন্টু তাহলে এইখান থেকে এইটুকু যেতে আবার পৃথিবীর সময় লাগবে বাহান্ন মিনিট তাহলে এই স্থানটাতে আজকে যদি বারোটার সময় মুখ্য জোয়ার হয় তাহলে পরের দিন বারোটা বাহান্ন মিনিটে বারোটা বারোটা বাহান্ন মিনিটে পুনরায় মুখ্য জোয়ার হবে আজকে যদি বারোটার সময় এই এ স্থানে মুখ্য জোয়ার হয় পরের দিন বারোটা বাহান্ন মিনিটে এই এ স্থানেই মুখ্য জোয়ার হবে এর কারণটা বোঝা গেল চব্বিশ ঘন্টা তো পুরো এই অব্দি আসছে তারপরে আরো এই বাহান্ন মিনিট যোগ হয়ে যাবে তাহলে তাহলে একটা স্থানে যদি এই মুহূর্তে মুখ্য জোয়ার হয় এখন আমি এখানে বসে কথা বলছি এই মুহূর্তে যদি কোনো একটা স্থানে মুখ্য জোয়ার হয় সেখানে পরবর্তী চব্বিশ ঘন্টা মিনিট পরে আবার মুখ্য জোয়ার হবে অর্থাৎ এখন থেকে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরে পুনরায় মুখ্য জোয়ার হবে ঠিক এর হাফ হয়ে যাবে গৌণ জোয়ারের ক্ষেত্রে গৌণ জোয়ার হবে গৌণ জোয়ার হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর এই অব্দি আশা করছি বোঝা গেল যদি কোনো বিষয়ে অসুবিধা থাকে তাহলে আমার কমেন্ট করে জানাতে পারেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবার হচ্ছে ভরা জোয়ার বা তেজ কোটাল তেজ কোটাল এতক্ষণ কে দেখছিলাম পৃথিবী পৃথিবীকে চারিদিকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ তাহলে যখন চাঁদ একটা জায়গার সামনে আসবে সেখানে হবে জোয়ার এবার কারণে যদি পৃথিবী চাঁদ এবং সূর্য একই সরল রেখায় অবস্থান করে পৃথিবী চাঁদ এবং সূর্য যদি একই সরল রেখায় অবস্থান করে তাহলে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হবে ভরা জোয়ার বা তেজ কোটাল কেন হবে এই জায়গাটার ওপরে এই জায়গাটার ওপরে চাঁদের যে প্রভাব রয়েছে তার ফলে হচ্ছিল সাধারণ জোয়ার মুখ্য জোয়ার গৌণ জোয়ার এগুলো হচ্ছিল কিন্তু চাঁদের আকর্ষণের সঙ্গে যখন সূর্যের আকর্ষণও যোগ হয়ে যাবে তার ফলে এই জায়গাটাতে যে প্রবল জোয়ার দেখা দেবে সেটাই হবে ভরা জোয়ার বা তেজ কোটাল এই কোটাল শব্দটা এসে তামিল শব্দ কোটাল থেকে যার অর্থ হচ্ছে সমুদ্র কোটাল থেকে এসছে এই ভরা জোয়ার বা তেজ কোটাল প্রতি পনেরো দিন অন্তর ঘটে পনেরো দিন অন্তর ঘটে পৃথিবীকে একবার পরিক্রমণ করতে পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে সাতাশ দিন এই সাতাশ দিনের এক এক এই সাতাশ দিনকে বলা হয় চন্দ্রমাস সাতাশ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসে চাঁদ এই জন্য এটাকে বলা হয় চন্দ্রমাস আচ্ছা এই চন্দ্র মাসের এক একটি দিনকে বলা হয় তিথি চন্দ্র মাসের এক একটা দিনকে বলা হয় তিথি এক তিথি দুই তিথি তিন তিথি এরকম করে সাতাশ দিন অব্দি সাতাশটা তিথি তো প্রথম আমরা দেখবো আমাবস্যা তিথিতে কি হয় এটা ধরা যাক পৃথিবী তাকে প্রদক্ষিণ করছে কে চাঁদ চাঁদ এবার প্রদক্ষিণ করছে আর এখানে রয়েছে সূর্য এটা হচ্ছে সূর্য অমাবস্যা তিথিতে হয় কি অমাবস্যা তিথিতে চাঁদ এবং মানে চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে সমান্তরালে অবস্থান করে অমাবস্যা তিথিতে চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে একই সরল রেখায় অবস্থান করে তাহলে এই অবস্থায় কি হবে সূর্যের একটা আকর্ষণ রয়েছে তার ওপর অ্যাড হচ্ছে চাঁদের আকর্ষণ দুটো মিলিয়ে এই অঞ্চলটাতে একটা তীব্র জোয়ার দেখা দেবে এবং এই জায়গায় জলরাশি অত্যাধিক ফুলে যাবে এই জন্য এই সময়টাকে বলা হচ্ছে অমাবস্যার তিথিতে ভরা জোয়ার বা তেজকোডাল অমাবস্যা তিথিতে সূর্য এবং চাঁদ একই সরলরেখা অবস্থান করছে তাই একটা জায়গাতেই একটা কেন্দ্রেই পুরো আকর্ষণটা পড়ছে এই জন্য এই স্থানটাকে একটাই স্থানকে বলা হবে মুখ্য চন্দ্র জোয়ার এবং মুখ্য সৌর জোয়ার সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে বলা হয় সৌরজোয়ার চন্দ্রের আকর্ষণে যেটা হয় সেটা চন্দ্র জোয়ার তো একটা স্থানেই হচ্ছে সেই জন্য এই একটা জায়গাকেই বলা হবে মুখ্য চন্দ্র জোয়ার এবং মুখ্য সৌর জোয়ার এবং তার উল্টো দিকে এই দিকটাতে বলা হবে গৌণ চন্দ্র জোয়ার এবং গৌণ সৌর জোয়ার এই যে জোয়ারটা অমাবস্যা তিথিতে হয় এটা সব থেকে বেশি শক্তিশালী হয় পূর্ণিমা তিথিতে যেরম জোয়ার হয় তার থেকেও বেশি অমাবস্যা তিথির জোয়ার মানে শক্তিশালী হয় এবার হচ্ছে পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথিতে কি হয় সূর্য এখানে যদি থাকে পৃথিবী আর এখানে যদি থাকে চাঁদ এই যে অবস্থানটা এটা হয় পূর্ণিমা তিথিতে অর্থাৎ সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে পূর্ণিমা তিথিতে পৃথিবী এবার সূর্য এবং চাঁদের মাঝখানে অবস্থান করছে এবার দুদিক থেকে আকর্ষণ পড়ছে এদিকে পড়ছে চাঁদের এবং চাঁদের আকর্ষণ যেহেতু বেশি এদিকে জল একটু বেশি স্ফীত হবে অন্যদিকে এদিকে পড়ছে সূর্যের সূর্যের আকর্ষণে এই দিকের থেকে কম স্ফীত হবে জল তাহলে চাঁদের আকর্ষণের প্রভাবে এইখানে যে জোয়ারটা সৃষ্টি হচ্ছে সেটা মুখ্য জোয়ার বলা হবে এবং সূর্যের আকর্ষণে যে জোয়ারটা সৃষ্টি হচ্ছে তাকে গৌণ জোয়ার বলা হবে এর যে তীব্রতা এই জোয়ারের তীব্রতা আমাবস্যার থেকে অনেক কম হয় এবার হলো ভরা জোয়ার গেল এবার হচ্ছে মরা জোয়ার বা মরা কোটাল মরা জোয়ার বা মরা কোটাল মরা জোয়ার মরা কোটাল হয় কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সময় চাঁদ সূর্য পৃথিবীর অবস্থানটা কি হয় সেটা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এটা যদি সূর্য হয় এটা যদি পৃথিবী হয় আর এইখানে চাঁদ অবস্থান করছে এখানে অবস্থান করছে বা এখানে অবস্থান করছে মানে নয় এরকম বা নয় এরকম যেকোনো একটা স্থানে নয় এ স্থানে নয় বি স্থানে কোন একটা স্থানে চাঁদ অবস্থান করছে তাহলে এই অষ্টমী তিথিতে সূর্য এবং চাঁদ পৃথিবীর সঙ্গে সরল রেখায় অবস্থান না করে সমকোণে অবস্থান করে এটা হচ্ছে সমকোণ নব্বই ডিগ্রি তাহলে চাঁদ পৃথিবী এবং সূর্য সমকোণে অবস্থান করে এর ফলে কি হচ্ছে চাঁদের আকর্ষণে এই জায়গাটাতে যদি আমরা ধরি প্রথমে এ স্থানে চাঁদ অবস্থান করছে তাহলে চাঁদের আকর্ষণে এখানে জোয়ার হবে আবার সূর্যের আকর্ষণে এখানে জোয়ার হবে দুটো পরস্পরের বিপরীতমুখী একটা কাজ চলছে এদিকে নর্মাল হওয়া উচিত কি এইদিকে যদি ফাটা হয় এই দুটো স্থানে যদি ফাটা হয় তাহলে এই স্থানে জোয়ার হবে কিন্তু এইখানে হচ্ছে জোয়ার এইখানেও হচ্ছে জোয়ার তাই পরস্পরের বিপরীত হয়ে যাচ্ছে তাই এই জোয়ারটা খুব একটা শক্তিশালী হয় না এরূপ জোয়ারকে বলা হচ্ছে মরা জোয়ার বা মরা কোটাল সেম কন্ডিশন হবে যদি এ স্থানের জায়গায় চাঁদ বি এই জায়গাটায় অবস্থান করে তাহলে সেম কন্ডিশন হবে তখন কি হয়ে যাবে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে চাঁদের টানে জোয়ার হবে আবার এখানে সূর্যের আকর্ষণে জোয়ার হবে তাহলে দুটো পরস্পরের বিপরীত তাই জন্য এই জোয়ারটাও খুব একটা শক্তিশালী হবে না এই দুটো জোয়ারকে বলা হচ্ছে মরা জোয়ার বা মরা কোটাল তো এই ছিল জোয়ার ভাটা সম্পর্কে আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ